গাইজ, ওয়েলকাম টু জাইকা বেঙ্গলকা। আশা করি তোমরা সকলে সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজকে আমি বানাতে যাচ্ছি দারুণ একটা ইনোভেটিভ রেসিপি। তো আমি এটা প্রথমবার বাড়িতে ট্রাই করেছি, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো জানার জন্য যে আমি কিভাবে পুরো রান্নাটা করছি। আজকে বানাচ্ছি কাঁঠালের ফিশ ফ্রাই, কিন্তু ফিশ ছাড়া। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ গাইজ, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা নতুন নতুন কী ভিডিওস দেখতে চাও। চলো শুরু করছি আজকে রান্নাটা। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা কাঁঠাল। কাঁঠালটাকে প্রথমে আমি কেটে নেব, এভাবে হাফ করে কেটে নিয়েছি। তারপরে একটুখানি ধুয়ে নিলে ভালো হয়, কষগুলো চলে যায়। তারপরে দেখো এরকমভাবে কেটে চোঁচাগুলো ছুঁড়ে আমি একদম বড় বড় করে কেটে নিয়েছি। নর্মাল কাঁঠালের মতন কাটার দরকার নেই, জাস্ট পিঠটা ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুটা জল দিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে, তারপরে সামান্য লবণ দিয়ে এটাকে সেদ্ধ হতে বসাবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রেখেছিলাম। এটাকে কভার করতেও পারো নাও করতে পারো, প্রায় 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে খুব ভালো করে সেদ্ধ হতে। আমি গ্যাসের ফ্লেম অফ করে ভালো করে কাঁঠালটাকে ধুয়ে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। তারপরে সবটা কাঁঠাল ঠান্ডা হওয়া অবধি ওয়েট করে একটা গ্রাইন্ডারের মধ্যে সবগুলো কাঁঠাল দিয়ে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এরকম নরমভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। তোমরা গ্রাইন্ডার না থাকলে হাত দিয়েও এটা পেস্ট করে নিতে পারো। তারপরে আমি পেস্টের মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি। সঙ্গে এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু গরম মশলা। তারপরে দিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে। দেখো আমি চামচের সাহায্যে মাখে নিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। একদম সফট করে মেখে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। তোমরা চাইলে যদি দেখো যে ব্যাটারটা একটু পাতলা হচ্ছে, এটার মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়ে নিতে পারো। তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা, একটুখানি লবণ আর সামান্য জল দিয়ে দেখো ঠিক এই কনসিস্টেন্সিতে একটা পেস্ট বানিয়ে রাখবে। এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি কিসের জন্য কাজে লাগবে। এইভাবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে একদম স্মুথ। সঙ্গে একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, তাতে কোনো কিছু দেওয়ার দরকার নেই। নর্মাল চামচ দিয়ে সুন্দর করে বিট করে ডিমটাকে সাইডে রেখে দেবো। আর সঙ্গে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্পস। এখানে আমার কাছে ব্রেড ছিল, নর্মালি ব্রেডটাকেই হালকা একটু গরম করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে দেখো এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে ছিল, এখন হাতের মধ্যে তেল লাগিয়ে আমি অল্প অল্প করে ডো তুলে হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে নেব। তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে ব্যাটারটা লেগে যাবে না। দেখো খুব সুন্দর একটা ফিশ ফ্রাইয়ের মতন শেপ দিয়ে নিলাম। এখন সেই যে ময়দার ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে একবার এটাকে উল্টে পাল্টে নিয়ে, তারপরে ডিমের ব্যাটারটার মধ্যে উল্টে পাল্টে নিয়ে উপর দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে ঠিক একই রকমভাবে সবগুলো আমি ফ্রাইস তৈরি করে নেব। দেখো তৈরি হয়ে গিয়েছে, একদম ফিশ ফ্রাইয়ের মতন খেতেও হবে। এখন গ্যাসটাকে অন করে নিয়েছি আর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। তোমরা এটাকে একদম ডোবা তেলেও ভাজতে পারো বা অল্প তেলেও ভাজতে পারো, আমি এখানে মাঝারি অ্যামাউন্টে তেল নিয়েছি। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি ফ্রাইসগুলো তেলে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব, কারণ যদি আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিই তাহলে বাইরেটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম লো ফ্লেমে উপর দিয়ে তেল দিয়ে নিতে হবে একটু কড়াই থেকে, দেখো ঠিক যেভাবে আমি দেখিয়েছি খুন্তি দিয়ে। তারপরে আস্তে আস্তে এক রাউন্ড করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। 10 মিনিটের জন্য একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইডও এভাবে একদম গোল্ডেন আর ক্রিস্পি হওয়া অবধি ওয়েট করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভীষণ সহজ একটা রেসিপি গাইজ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। মাছ মাংস কেউ না খেতে চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখন আমি তেল থেকে এক এক করে সবগুলো ফ্রাইস তুলে নিয়েছি, তোমরা দেখতেই পারছো কতটা ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে তোমাদেরকে শোনাচ্ছি, তৈরি হয়ে গিয়েছে কাঁঠালের ফিশ ফ্রাই। গাইজ তোমরা এগুলো যে কোনো সস বা চাটনির সাথে সার্ভ করে নিতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই গাইজ, দেখা হচ্ছে কাল।